ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের আয়োজনে 800 কিশোরী শিক্ষার্থীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল জব্বারের সভাপতিত্বে অফিস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই বলেন, এই কিটগুলো কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। গুড নেইবার্স বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি ম্যানেজার পলাশনী মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায় ও সংস্থার অ্যাডমিন অফিসার সাইফুল ইসলামসহ আরও অনেকে।